নমস্কার বন্ধুরা, কলকাতা স্পাইসি ফুড রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা লুচির রেসিপি শেয়ার করব। এখানে ময়দা নিয়েছি, এখানে জল নিয়েছি। এবার ময়দাটাকে ভালো করে মেখে নিই। এবার ময়দাটাকে ভালো করে মেখে তারপরে 10 মিনিট ঢেকে রেখে দেবো ময়দাটাকে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার 10 মিনিট পরে এবার আলগা করে আরেকটু মেখে নিচ্ছি। এবার লেচিটা বানিয়ে আমি এবার লুচি ভাজা শুরু করে দেবো। এবার লেচিগুলি বানিয়ে নিই। আমার এবার লেচি বানানো হয়ে গেছে, এবার আমি লুচিগুলি আস্তে আস্তে বেলে নিই। এবার বেলে নিয়ে এবার আস্তে আস্তে একটু পরে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লুচিগুলি ফুলে উঠেছে। দেখুন ফুলকো ফুলকো লুচি হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। দেখলেন তো বন্ধুরা কত সহজ এই ফুলকো লুচিটি বানিয়ে ফেললাম। এই লুচিটি চিকেন কারি, চিলি চিকেন, আলুর দম, ঘুগনি এবং আরও অনেক কিছুর সাথে খাওয়া যাবে। আর এই চিকেন কারি, চিলি চিকেন, আলুর দম, ঘুগনি সব রেসিপির লিঙ্কগুলো আই বটন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওগুলি দেখে নেবেন। এই লুচি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। পুরো ভিডিওটিও দেখার জন্য থ্যাংক ইউ।